নুসরাত হত্যার মূল পরিকল্পনা হয় কাদেরের বাসায়, দায় আছে মাদ্রাসা কমিটিরও, মামলার অভিযোগপত্র শিগগিরই, বলছে পিবিআই। সিআরপিতে কৃত্রিম পা পেলেন, গ্রিনল্যান্ডের বাসের চাপায় পা হারানো রাসেল আবারও ঘুরে দাঁড়ানোর কোতয়। ভারতের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে ভোট পড়েছে 66%, 23 এপ্রিল তৃতীয় দফা ভোট 115 আসনে। সবাইকে স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। নুসরাত হত্যার পরিকল্পনা করা হয় হাফেজ কাদেরের বাসায়, আদালতে এই তথ্য জানিয়েছেন নির্মম এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী খোদ কাদের। আর যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নিলে এড়ানো যেত ইতিহাসের এই বড় বড় ঘটনা, এমনটাই মনে করছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল পরিদর্শনের পর তারা এমন পর্যবেক্ষণ জানায়। এদিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আরেক আসামি নুসরাতের সহপাঠী শামীমকে। নজির আহমেদ রতনের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। নুসরাত হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ফেনীতে পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের তদন্ত দল। তারা কথা বলেন সোনাগাজীর বিভিন্ন পেশার মানুষ, মাদ্রাসা শিক্ষক এবং নুসরাতের পরিবারের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। তদন্ত কমিটির প্রধান জানান, প্রথম ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিলে নুসরাত হত্যাকাণ্ড এড়ানো যেত। কনসার্ন্ড অনেকেই জানতো, মাদ্রাসার গভর্নিং বডিরা অনেকেই জানতো, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তার বিরুদ্ধে তাহলে হয়তো এটা অ্যাভয়েড করা যেত। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সঙ্গে জড়িত থাকলে ছাড় পাবে না বলেও জানান তদন্ত কমিটির প্রধান। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি ও তার সহপাঠী শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পিবিআই আনুষ্ঠানিকভাবে আবেদন করলে এ আদেশ দেন বিচারক। মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামি সন্দিগ্ধ আসামি শামীমের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড শেষ, আদালত উভয় পক্ষকে শুনানি করে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে নির্মম এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরেক আসামি হাফেজ আব্দুল কাদের। আদালতে 164 ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি জানান নুসরাত হত্যার পরিকল্পনার কথা। এই হত্যাকাণ্ড পরিকল্পনাকারীদের অন্যতম একজন, সে নিজেকে জড়িয়ে তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের কথা বলেছে। চাঞ্চল্যকর এই মামলায় এখনও পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 8 জন এজাহারভুক্ত আসামি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। আরও জানাচ্ছেন সহকর্মী মো খন্দকার। 2 দিন ধরে পরিকল্পনা করে হত্যা করা হয় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। গত 6 এপ্রিল পরীক্ষা দিতে এলে কৌশলে মাদ্রাসার 3তলা ভবনের ছাদে ডেকে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বর্বর হত্যাযজ্ঞে ছিল 5 জন, সবই করা হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে। এই ঘটনায় গাফিলতি ও যোগসাজশের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই হত্যা মামলার চার্জশিট খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানান পিবিআই প্রধান। এই 12 জনের মধ্যে অনেকেই রিমান্ডে আছেন এবং সবাইকেই এখন ফেনীতে 3 জন রিমান্ডের মধ্যেই আছেন, বাকিদের আস্তে আস্তে আনা হবে। আর একজন আছেন আমরা আজকে গতকাল রাতে অ্যারেস্ট করেছি, হলো হাফেজ আব্দুল কাদের। আমরা অ্যারেস্টের মধ্যেই আছি আর এই 164-এর রিমান্ড নিয়েই আমরা ব্যস্ত আছি। এদিকে নুসরাত হত্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের 5 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। পুলিশ বলছে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। পুলিশ কর্মকর্তা বা কর্মকর্তাগণের যদি কোনো দায় থাকে সেটিও সুস্পষ্টভাবে উঠে আসবে এবং
যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে বা অভিযোগ প্রমাণিত হয়, কোনো দায় নিরূপণ হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে তাদের বিরুদ্ধে। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে ডিআইজি রুহুল আমিন ছাড়াও রয়েছেন সিআইডি চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বে থাকা একজন পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের একজন ইন্সপেক্টর। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। গ্রিনল্যান্ড পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারের কৃত্রিম পা সংযোজন করেছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। বৃহস্পতিবার সকাল 10:30 দিকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক এটি সংযুক্ত করেন। মোহাম্মদ শফিক জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে, তবে এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় 4 সপ্তাহ সময় লাগবে। আর এই সময়ের মধ্যে নতুন এই পা দিয়ে তার চলাফেরা সহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতে অনুশীলন করানো হবে বলেও জানান তিনি। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের কথা কাটাকাটির জেরে গ্রিনল্যান্ডের পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়, এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। একালের দাস, শুধুমাত্র শেকলগুলো অদৃশ্য, প্রতিনিয়ত মৃত্যু ভয়, তবুও পেটের দায়ে জীবন বাজি রাখা, এক একবার অভিযান যেন এক একটি পরপারের আহ্বান। নিয়তি ঠিক থাকলে 10-12 দিন পর ফেরা হয় তীরে, জোটে সামান্য কিছু অর্থ, কিন্তু সেই বৃত্ত ভেঙে বের হওয়া যায় না। বছরের পর বছর একই ঢঙে আটকে পড়া জীবন। সাগরের জেলেদের জীবন নিয়ে রামিম হাসানের বিশেষ প্রতিবেদন থাকছে, আর ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। কিছুক্ষণ বাদেই শুরু হবে রোমাঞ্চকর অভিযান, যেতে হবে মাছ সাগরে, পরিজন থেকে দূরে, বহু দূরে, যেখানে প্রতিনিয়ত মৃত্যুকে জয় করার নামই জীবন। সাগরের ঢেউ ভেঙে ছোটা উত্তেজনায় ভরপুর সেই জীবন কাছ থেকে কতটা সুখের, চট্টগ্রামের ফিশারি ঘাটে কথা হচ্ছিল আব্দুর রহিমের সঙ্গে, যার জীবনের 30 বসন্ত কেটেছে সাগরে সাগরে। পুরো কর্মজীবনে কখনোই বছরে 1-2 মাসের বেশি পাননি পরিবারের সান্নিধ্য। মানে সাগর তো ডেউ, অনেক ডেউ হয়, আল্লাহ ছাড়া আর হয় নেই। নৌকা নদীর দিকে কাজ না করলে বাড়ি ঘর বসে থাকবে, তিন্ন ভয়া লেখাপড়া করে দুর্ভাগ্য করে চলিয়ে হাতায় বেশি হস্ত দিনে। বড় নৌকাগুলোতে চালনা থেকে শুরু করে রান্নাবান্না এবং জাল টানার জন্য মানুষ লাগে 30-35 জন। 10-12 দিনের এক এক যাত্রায় জেলেদের দৈনন্দিন সমস্ত কাজ চলে এটুকু জায়গায়। এখানে রান্নাবান্না করি, এখানে খাই, যদি অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে মানে যখন ডিউমি করে সাগর, যখন ডিউমি করে তাহলে রান্নাবান্না করতে পারি নাই ঝড় বৃষ্টির জন্য। কাদাকাজি করে থাকে, জেলখানায় যেরকম করে থাকে আমরা এরকম করে থাকি। আমি আগে যাইতাম না, এখন যাইতে ওই আওয়ামী লীগ সরকারের প্রকল্প হয়েছে আমাদের এলাকায়, আমরা লবণ চাষ করতাম, সিন্ডি চাষ করতাম। বছরে 9-10 মাসের চুক্তিতে একজন জেলের গড় আয় মাসে 10-12 হাজার টাকা, যেখানে ন্যূনতম ঝুঁকি ভাতা নেই, মাছ সাগরে কোনো বিপদ হলে বা মারা পড়লেও মেলে না কোনো ক্ষতিপূরণ। অনেকে যায় যায় তো অনেক জেলে আছে, নিখোঁজ হয়ে যায়, আর কিছু দেবে না, ভিক্ষা করি ওদেরই। এত গেল বড় নৌকর হিসেব নিকেশ। ছোট ট্রলারগুলোতে অর্থপ্রাপ্তির উপায়টা আরো জটিল, জালে মাছ পড়লে টাকা, নয়তো খালি হাতে ফেরা। কম মানিয়া 5 লাখ টাকা মাছ মারলে এরা 12 লাখ খরচ দেয়, বোট ভাড়া কাটিয়ে দেয়, নিয়ে টিয়ে আমরা যদি যা টিয়ে তা অর্ধেক হয়ে গেল অর্ধেক আমারও, বুঝলেন? পরে থাকে কেমন টাকা? টাকা থাকে নি, বেশি মাতে মারলে আর কিছু থাকে, যদি অল্প হয় তো কাটিয়ে ফিরে নিয়ে টিয়ে কোনো রকম পাই যায়। যে কজনের সঙ্গে কথা হলো তা থেকে একটা বিষয় মোটামুটি স্পষ্ট, বাধ্য না হলে কেউ সাগরের পথ ধরে না, আবার পেটে ভাতে কাজ করে চাইলেও বের হয়ে আসা যায় না পেশা ছেড়ে। জীবনের বেশিরভাগ সময় চলে যায় সাগরে সাগরে, বিনিময়ে মেলে সামান্য কিছু অর্থ, যেই অর্থ ছাড়া জীবন চলবে না, পরিবারের মানুষের মুখে আহার জুটবে না, আর এভাবেই কেটে যায় জেলেদের এক একটা জীবন। রামিম হাসান, নিউজ 24, চট্টগ্রাম। গেল 18 বছর ধরে বন্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন।
শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের আশ্বাসের পরও এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তাই এই নির্বাচন দাবিতে গেল তিন দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অচলাবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। তবে নির্বাচনের তফসিল দ্রুতই ঘোষণার আশ্বাস দিয়েছেন উপাচার্য। নয়ন বুরাজের তথ্যচিত্রে দেখছি পোর্ট। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ 2002 সালে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দেড় যুগ পেরোলেও আর কোনো নির্বাচন হয়নি এ বিশ্ববিদ্যালয়ে, ফলে অকার্যকর হয়ে পড়েছে ছাত্র সংসদ। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার উপাচার্যের আশ্বাসের পরও এ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরিস্থিতিতে নির্বাচনের দাবিতে গেল বুধবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে নানা কর্মসূচি পালন করছেন তারা, ফলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা বিরাজ করছে। দ্রুতই ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান সাধারণ শিক্ষার্থীরাও। ছাত্র রাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদটা অনেক বেশি দরকার। আমাদের ছাত্র সংসদের এই ব্যাপারটা যত দ্রুত সম্পাদন করা যায় তত তাড়াতাড়ি আমাদের জন্য উপকার হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদের কোনো বিকল্প নেই বলে মনে করেন শিক্ষক ও ছাত্র ইউনিয়নের নেতারাও। মানসিক বিকাশে এবং রাজনৈতিক বিকাশের জন্য পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য ছাত্রদের সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখার জন্য আসলে নেতৃত্বের প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু গঠনতন্ত্র এবং পূর্ণ তফসিল ঘোষণা করে যাতে শান্তিপূর্ণ একটা নির্বাচন দেওয়া সম্ভব হয় আমরা প্রশাসনের কাছে সেই দাবি জানাচ্ছি। দ্রুত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন উপাচার্য। সবার কাছে গ্রহণযোগ্য একটা নীতিমালা গ্রহণ করতে হবে, তারপর আমরা নির্বাচন তফসিল করার জন্য প্রস্তুতি নিব এবং নির্বাচন তফসিল অন্যান্য পরবর্তী স্টেপগুলো আমরা গ্রহণ করব। ডাকসু নির্বাচনের পর গেল 20 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন করারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ট্রাস্ট সিটি নামে এক আবাসন প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার পথে 7 শতাধিক ক্রেতা। ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পূর্বাচলের প্লট কিনে তারা এই প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে এলাকার কৃষকদের কাছ থেকে কৃষি জমিতে সাইনবোর্ড টাঙানোর শর্তে বছর চুক্তিতে জমি ভাড়া নিয়ে বিক্রি করে গেছেন তারা প্লট। এছাড়া স্থানীয়দের অভিযোগ, এখনও সন্ত্রাসীদের সহায়তায় অনেক জমি দখলে রেখে প্লট বিক্রি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। কিছু করতে পারি নাই, তবে যাই হোক বিল টিল যাওয়াই পাইছি, একটু জমিন রাখছি। এই জমিনে যখন দেখছি যে সাইনবোর্ড লাগাইতেছে তখন আমরা আরো হতাশ হয়ে গেছি। এমন বোবা কান্নার মধ্যে লুকিয়ে আছে বহু কৃষক ও স্থানীয়দের সর্বস্ব হারানোর কষ্ট। একই কান্না নিজের সব উপার্জন দিয়ে কেনা প্লটের মালিকদেরও। অভিযোগ, পূর্বাচল ট্রাস্ট সিটি নামে এক আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি না কিনে কৃষকের কৃষি জমিতে বাহারি সাইনবোর্ড ছাঁটিয়ে গ্রাহকের কাছে প্লট বিক্রি করে এই প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে কয়েকশো কোটি টাকা। এর মাধ্যমে মানুষের কাছে মনে হতাছি যে হারা জমিন বিক্রি করতেছে, প্লট বিক্রি করতেছে, আসলে দেন কোনো কিছুই করে না। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 21 নম্বর সেক্টরের কাছে মাত্র 9 বিঘা কেনা জমির বিপরীতে এই প্রতিষ্ঠান গ্রাহকের কাছে 300 বিঘা জমির 3,000 কাঠার প্লট। ট্রাস্টের চটকদার বিজ্ঞাপন ও স্যাটেলাইট সিটির ম্যাপ দেখে বোঝার উপায় নাই প্রতিষ্ঠানটির প্রতারণা। অথচ সরজমিনে দেখা যায় ম্যাপের সাথে বাস্তবে প্লটের কোনো হদিস নেই। খাল বিল জলাশয়, নিচু জমি, ফসলের মাঠ, এমনকি গাছের ডালেও ঝুলছে ট্রাস্ট সিটির স্বপ্ন। স্থানীয়রা বলছেন এসব সাইনবোর্ড সবই প্রতারণার ফাঁদ। এলাকার নেতা ফেতা আছে, তাগর দিয়ে মনে করেন এই টাকা পয়সা খাওয়াইয়া, হ্যাঁ, জমিনদাতারে 10,000-20,000 টাকা ভাড়া দিয়া এই সাইনবোর্ড দিচ্ছে, লাগানো হয়েছে। এনে 5-6 জন ভাই বোন যে যা আছে একটু একটু কিনছে, ভাই গোটেতেও কিনতে পারে না, এই বুনে গোটেতে একটু একটু কিনা কিনা সাইনবোর্ড দিছে। সন্ত্রাসী আইনা পরে জোরে এই যে পিলার টিলার এই সাইনবোর্ড এটা লাগা হয়ে গেছে। ট্রাস্ট সিটির প্রচারণা বন্ধ ও প্লট বিক্রির ওপর রয়েছে রাজুকের নিষেধাজ্ঞা, তবুও থামছে না এই আবাসন প্রতিষ্ঠানের কার্যক্রম। আমার জমির মাঝে বালু ফেলাইছে হেরা, ওনা আমি বাড়ি ঘর করবো, আমার বাড়ি ঘর করতে দেয় না, ওনা আমার এরা ওরা উড়াই দেয়। এখানে যে ট্রাস্ট যে কোম্পানিটা আছে সেটা হলো আপনার জমি কিনে 3% আপনার প্লট বিক্রি করে 30টা।
ট্রাস্ট সিটির পাতানো ফাঁদে পা দিয়ে প্লট বুঝে পাচ্ছেন না গ্রাহকরা। কবে ফেরত পাবেন কষ্টার্জিত অর্থ জানেন না তারা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক সকলের সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের পর ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য আবারও আরেক বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে অবিলম্বে ভারত ছাড়ার নোটিশ জারি করা হয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারে বাংলা সিরিয়ালের অভিনেতা গাজী আব্দুল নূরকে দেখা গিয়েছিল বলে বুধবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি। এছাড়াও ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া সত্ত্বেও তিনি ভারতে রয়ে গিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিনেতা ফেরদৌস আহমেদ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে ভোটের প্রচারে অংশ নেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। বিবৃতিতে ফেরদৌস তার অনিচ্ছাকৃত ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। বিভিন্ন স্থানে সহিংসতার ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার আসাম, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মণিপুর, উড়িষ্যা, পুডুচেরি ও উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে হয়েছে এই ভোট গ্রহণ। এসব অঞ্চলের মোট ভোটারের 66% ভোট পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তামিলনাড়ুর 39টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ভোটারদের টাকা দেওয়া হয়েছে, এই অভিযোগে একটি কেন্দ্রে ভোট বাতিল হয়ে যায়। একই সঙ্গে একাধিক রাজ্যে থেকে ইভিএম মেশিনের গণ্ডগোলের জন্য অভিযোগ ওঠে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, মহারাষ্ট্র ও কর্ণাটক। তামিলনাড়ুতে 384টি খারাপ ইভিএম এবং 692টি ত্রুটিপূর্ণ ভিভিপ্যাট মেশিনের পরিবর্তনের করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও 18টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হয়। এই যে উপনির্বাচন ভাগ্য নির্ধারণ করবে AIDMK সরকারের। 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 95টি লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার ভোটে। এবার জানাবো খেলার সংবাদ। হোম ভেন্যুতে নিজেদের শক্তির মহড়া দিল আরও একবার বসুন্ধরা কিংস। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে টেবিলের শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করা অস্কার ভোজনের শিষ্যরা। দলের হয়ে 3টি গোলই করেছেন কনরেস, বখতিয়ার ও মার্কোস। 3-0 গোলের জয়ে কিংস ডাগআউটের প্রথম আনে আনন্দের উপলক্ষ নিয়ে দেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার। প্রথমার্ধে তখন অতিরিক্ত সময়, এই এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচের 78 মিনিটে প্রথম গোলের অ্যাসিস্ট করা মার্কোসের আবারও ফুটবল শরীর প্রদর্শনের ফলে কলিন্দাসকে দিয়ে করিয়েছেন পরের গোলটি। আর ম্যাচের 85 মিনিটে ডান প্রান্ত দিয়ে বাড়ানো বলের গোল পরিণত করেন মার্কোস। শেষ পর্যন্ত 3-0 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দর্শক, শেষ করছি সকালের সংবাদের এখনকার রাজনৈতিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।